সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানতে পারবেন গরমে ব্রণের সমস্যা কিভাবে দূর করবেন। গরমে ফুসকুড়ি আর ব্রণের সমস্যা হওয়া স্বাভাবিক, তবে মানসিক ও শারীরিক চাপে থাকলে ব্রণ হতে পারে, তাই চাপমুক্ত থাকার চেষ্টা করুন। যেহেতু গরমের সময়টাতে এসব সমস্যা বেশি হয়, সেহেতু ত্বকে ব্যবহার করতে পারেন বরফ। ত্বকের ফুসকুড়ি, সানবার্ন কমাতে এবং ত্বকে রক্ত চলাচলে বরফ খুবই উপকারী। আর বর্তমানে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী থাকায় নিজের একটু যত্নের সুযোগ মিলেছে, তাহলে নিজের যত্নে একটু সচেতন হন। গ্ল্যান্ডের থেকে অতিরিক্ত তেল বেরোনোর কারণে ত্বকে ব্রণ হয়। বরফ দিয়ে সম্পূর্ণভাবে ফুসকুড়ি ঠিক হবে না, কিন্তু ব্রণ রোধ করতে সাহায্য করে। তবে এই বরফ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন, কারণ ত্বক সংবেদনশীল হলে আইস ম্যাসেজ ব্যাকটেরিয়াল কর্মবৃদ্ধি করতে পারে। কিভাবে ব্যবহার করবেন বরফ? প্রথমে মুখ ধুয়ে শুকিয়ে নিন। একটি পরিষ্কার কাপড়ে আইস কিউব রেখে কাপড়টি এক মিনিটের জন্য ফুসকুড়ির উপর রাখবেন। 5 মিনিট পর এ প্রক্রিয়া আবার করবেন। ত্বকের তৈলাক্ত ভাব, বরফ ব্যবহারে আপনি পাবেন তাজা ও তৈলমুক্ত ত্বক। মুখ ধোয়ার পর পাতলা কাপড়ের মধ্যে বরফ রেখে মুখে মৃদুভাবে ঘষবেন। তেল ভাব কমলে সামান্য ময়শ্চারাইজার ব্যবহার করবেন। এছাড়া সুস্থ ও সুন্দর ত্বকের জন্য প্রতিদিনের খাবারের তালিকায় ফল ও শাকসবজি থাকা দরকার। পুরো শরীরের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাও পূরণ করে এই খাবারগুলো। ফলমূল ও সবজির পুষ্টি উপাদানগুলো ত্বকের ব্রণ ও হ্রাস কমাতে সাহায্য করে। পানি শরীরের অতিরিক্ত টক্সিন দূর করে ত্বক পরিষ্কার রাখে ও ত্বক নমনীয় রাখে। সুস্থ থাকতে ব্যায়াম করুন। ব্যায়াম স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ত্বকও সতেজ রাখে। ধন্যবাদ।